আজকে তোমাদের শেখাবো কিভাবে একটা সহজে হাতি আঁকা যায়। দেখো, প্রথমে একটা এরকম নাইন লিখে নিতে পারবে তোমরা। যদি নাইন লিখতে পেরেছো তো হাতি হয়ে গিয়েছে। দেখো, সোজা তুমি একটা নাইন লিখে নিলে, নাইন থেকে এরকম একটু ছেড়ে দিয়ে এরকম একটা চারকোনা আয়তক্ষেত্র এঁকে নাও, পারবে? দেখো, এই দুটো যারা আঁকতে পারবে তাদের হাতি হয়ে গিয়েছে, তারা জানবে তারা হাতি পারবে। দেখো, এবার আমি কী করবো, এই যে চতুর্ভুজের যে দুটো বাহু এটা লম্বা করে দিলাম, এই রেখাটা এরকম বাড়িয়ে দিলাম, এই রেখাটা এরকম বাড়িয়ে দিলাম, পারবে তো? তোমরা দেখো সবাই আমার মতো করে দেখে দেখে আঁকো, সোজা বাড়িয়ে দিলাম, একদম সমান করে নেবে দুটো, তারপরে এটা এরকম ঘুরিয়ে এরকম তুলে দিতে পারবো আশা করি সবাই। দেখো, পারবে সবাই? দেখো, এরকম করে দিলাম। এবারে দেখো, ওইটাকে এই কোণে গলা করে দিলাম, এই পর্যন্ত টেনে দিলাম, এই পর্যন্ত করতে পারবে তো? দেখে দেখে করো সবাই। এই পার থেকে একটু চওড়া করে আবার এই ওইটাকে সমানে একটা টেনে দিলাম, দিয়ে এই জুড়ে দিলাম, আবার এটা এরকম চওড়া করে এই টেনে দিলাম, দিয়ে এটা এই জুড়ে দিলাম। এটা হলো হাতির পা। কী হলো? হাতির পা। এইবার এটা কী করে দিলাম, কান করে দিলাম। দেখো, এবার তার একটা কান করে দিলাম, দিয়ে এবারে দেখো এই পর্যন্ত করতে পারবে তো? যদি করতে পারো যেন হয়ে গেছে হাতি। দেখো, এই পর্যন্ত সবাই করেছ। এবারে দেখো, এখান থেকে এটা এই জুড়ে দিলাম, এই মাথাটা একটু গোল করে দিলাম, ওই কোণটা একটু কেটে দিয়ে গোল করে দিলাম, কারণ এটা চোখ করে দিলাম, ছোট মতো চোখ হয় হাতি, না ছোট্ট মতো চোখ, ব্যাস। এবারে দেখো, এই পিছন থেকে এই পায়ের মতো করে এখানে একটু ছোট, হ্যাঁ, আগের যে পা এপারের যে পা তার থেকে ওপারে পা আছে একটু ছোট মতো হয়, একটুখানি ছোট হয়ে গেলো হাতির চারটে পা। এবার আমি কী করবো বলতো, এটাকে স্কেচ পেন বলাবো, কী করবো, স্কেচ পেন বুলিয়ে নেবো। দেখো, এবারে আমাদের যেগুলো এক্সট্রা দাগ আছে সেগুলো মুছে দেবো আমি স্কেচ পেন দিয়ে, যেগুলো প্রয়োজনীয় দাগ তার উপর দিয়ে কী করবো আমি স্কেচ পেনটাকে বুলিয়ে নেবো, প্রয়োজনীয় দাগগুলো, আর যেগুলো অপ্রয়োজনীয় রেখা সেগুলো আমরা ইরেজার দিয়ে কী করবো রিমুভ করে দেব, বুঝেছ? দেখো, করে দিলাম এই কান, কানটা পুরোটা এই করে দিলাম, এই দিলাম। দেখো, এখান থেকে এই দাগটা টেনে দিলাম, চোখ করে দিলাম, কি সজানা। দেখো, এই পা করলাম, এই এই করে দিলাম পা, এই এখান থেকে এরকম ফোন করে এই পা আ করে দিলাম। দেখো, এই দাগটা টেনে দিলাম, এই পা করলাম, এপারের পাটা টেনে দিলাম, দেখো কানটা টেনে দিলাম, আর এপারের কানের এখান থেকে একটা এরকম দিয়ে করে দিলাম। দেখো, পিঠের উপরে দাগটা টানতে হবে, এই করে দিলাম। এবারে ইরেজার দিয়ে রিমুভ করো সব, সব রিমুভ করে দিলাম, যেগুলো এক্সট্রা দাগ সেগুলো সব মুছে দিলাম। হ্যালো, সব এক্সট্রা দাগ রিমুভ করা হয়ে গেল, বাস। এবারে রং করবো, দেখো সোজা রং, কিছু না, শুধু ছাই ছাই কালারটা হলেই রং হয়ে যাবে। দেখো, শুধু ছাই কালারটা দিয়ে রং করবো, গ্রে কালার আছে না সবার, ল্যাস করে দিলাম। এবারে আমি কী করবো, এই নখগুলো করে দেবো, এপারে তিনটে, এপারে তিনটে হলো, এপারে দুটো, একটা করে করে দিলাম। এবার ছাই কালারটা নিয়ে রং করবো, দেখ দেখো। এবারে আমি কী করবো, রং করতে হবে এটাকে, রং নিলাম, দেখো ছাই কালার দিয়ে, সব জায়গায় ছাই কালার দিতে হবে না, শুধু স্কেচ পেনের দুই ধারে হালকা হালকা করে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? দুই ধারে শুধু, এপারে আর এপারে হালকা হালকা, সব জায়গায় কিন্তু ছাই কালার আমি দিচ্ছি না, দেখো
শুধু কেচমেনের দুই ধারে মানে রেখার পাশাপাশি দুই দিকে শুধু একটুখানি করে ছাই কালারটা দিয়ে দেবো, দিয়ে দেবো দেখো দেখো শুধু রেখার ধারগুলো শ্যাডো মেরে দেবো, সব জায়গায় অল্প করে রং দিতে হবে, এপারে একটু এপারে একটু আবার নিচের একটু দেখো ওই হয়ে গেল ব্যাস হয়ে গেল হাতি দেখো কি সোজা না হাতি সবাই পারবে তো কানটা একটু আমি হালকা করে পিঙ্ক কালার দিয়ে দিলাম যাও তোমার হাতি কমপ্লিট একটু দাঁত করে দিলাম হাতির সামনের পাটা একটু আমি ছাই কালারটা বাকি চুলো করে দিলাম আচ্ছা নিচে একটু সবুজ কালার দিয়ে দেবো দেখ এই সবুজ ঘাস ঘাস মনে হবে ঘাসের উপর দাঁড়িয়ে আছে ওকে হাতি ইজ কমপ্লিট বাই